দেখছিস না কত সুন্দর বইয়ের মতো করে সাজিয়েছি, কিন্তু তুই সাজিসনি কেন রে? আমাকে আর কে সাজিয়ে দেয় বলো? সবাই সবার মতো সাজুগুজু করছে, আমাকে কে সাজিয়ে দেয় না? বুঝেছি, আয় তো আয়, এখানে বস, আমি টুপ করে তোকে সাজিয়ে দিচ্ছি। দেখবি একদম পরীর মতো লাগবে তোকে দেখতে। এরপর টুনি সুন্দর করে শালুকে সাজিয়ে দিতে থাকে। আসলে আজ টুনির বিয়ে পাশের গ্রামের মিনু টুনটুনির ছেলে টোনার সাথে। আজ অনেক ধুমধাম করে টুনির বিয়ে হচ্ছে। এই যা, তোকে সাজিয়ে দিতে দিতে তো দেখছি পাত্রপক্ষ চলে এলো। যা, তবে বর বরণ করা দেখে নে, আমি বরং আগে বিশ্রাম করি, বিয়ে শুরু হওয়ার আগেই, কেমন? এরপর শালু বর বরণ করা দেখতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টোনার সাথে টুনির বিয়ে সম্পূর্ণ হয়। এবার চলে আসে বধূ বিদায়ের পালা। টুনি বিদায় মুহূর্তে ওর মাকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে পালকিতে গিয়ে বসে পড়ে। এরপর পালকি চলতে থাকে টুনির শ্বশুর বাড়ির দিকে। হঠাৎ মাঝপথে পালকি থেমে যায়। এ কি কালু দাদা, তুমি হঠাৎ করে পালকি থামালে কেন বলো তো? টুনি, সামনে একটা লাল মুরগি পথ আটকিয়েছে, কিছু মনে হয় বলতে চায়। এই লাল মুরগি, এই পচ্ছার পচ্ছার বলছি, দেখছিস না আমরা নতুন বউ নিয়ে যাচ্ছি। আমাকেও নিয়ে যাও, আমার কেউ নেই। ও নতুন বউ, শুনতে পাচ্ছো তুমি? আমাকেও নিয়ে যাও। আরে ভীষণ যন্ত্রণা তো, এই লাল মুরগিটা কি শুরু করলো? কালুর এমন চেঁচামেচি শুনে টুনি পালকি থেকে নেমে বাহিরে বেরিয়ে আসে। টুনিকে দেখে লাল মুরগি বলে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না নতুন বউ, আমার যে কেউ নেই এই পৃথিবীতে, একা একা এই জঙ্গলে আমার ভীষণ ভয় করছে। লাল মুরগির এমন কথা শুনে টুনির ভীষণ মায়া হয়। আর টুনি পালকিতে লাল মুরগিকেও তুলে নেয় আর শ্বশুর বাড়িতে যায়। এরপর শুরু হয় টুনির নতুন জীবন। বা, আমার বৌমা তো ভীষণ সুন্দর। ও মা, কি সুন্দর গহনা দিয়েছে তোমার বাপুর বাড়ি থেকে। এগুলো গহনা আমাকে দিয়ে দাও বৌমা, আমি ভালো করে রেখে দেই, চুরি হতে পারে। কিন্তু মা, আমি তো নতুন বউ, সবাই তো আমাকে দেখতে আসবে, থাক না মা গহনাগুলো। এত কিছু বলার পরেও মিনু টুনটুনি টুনির কোনো কথাই শোনে না। সে টুনির শরীরের সব গহনাগুলো খুলে নিয়ে যায়। এতে করে টুনি কিছুটা অবাক হলেও পরে আর সে কিছুই মনে করে না। টুনি, তোমার শাশুড়ি তো দেখছি ভীষণ লোভী রে বাবা, কেমন নতুন বউয়ের শরীর থেকে গহনা খুলে নিল। ছি, না না লাল মুরগি, এভাবে বলতে নেই, উনি হয়তো গহনা চুরি হওয়ার ভয় নিয়েছে আমার কাছ থেকে। যাই হোক, চলো তোমাকে কিছু খেতে দেই। এরপর টুনি লাল মুরগিকে খাবার খেতে দিয়ে লাল মুরগিকে একটা ছোট্ট ঘর বানিয়ে দেয়, আর টুনি নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিনু টুনটুনি প্রথমে ভালো ব্যবহার করলেও পরে সে টুনির সাথে অনেক খারাপ আচরণ করে। শোনো বৌমা, আমার ছেলের ব্যবসার অবস্থা তো একদম ভালো যাচ্ছে না, তাই আমি বলি কি, তুমি তোমার বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা এনে দাও তো। আপনি এসব কি বলছেন মা? আমার বাবা এত টাকা কোথায় পাবে বলুন তো আপনি? আমার বিয়ের সময় তো অনেক টাকা যৌতুক দিয়েছে বাবা, এখন আবার আমি কি করে টাকা নিব বলুন?
সে আমি কি করে বলবো? তবে শুনে রাখ, যদি টাকা নিয়ে না আসিস তবে আমি তোকে উচিত শিক্ষা দিব। এই বলে মিনু রাগ দেখিয়ে চলে যায়। আর টুনি ঘরে গিয়ে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, আমি কেমন শ্বশুর বাড়ি পেলাম! কত স্বপ্ন ছিল আমার শ্বশুর বাড়িকে ঘিরে, এখন সব ধূলিসাৎ হয়ে গেল। টুনি যখন এভাবে কাঁদছিল এমন সময় লাল মুরগি সেখানে আসে আর টুনির চোখের জল মুছে দেয়। কেঁদো না টুনি, তুমি কেঁদো না, আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো দিন কাঁদতে দিব না। তোমার শাশুড়ির এবার কি হাল করি আমি, শুধু দেখতে থাকো। এই বলে লাল মুরগি টুনিকে সান্ত্বনা দেয়। পরের দিন, টুনি, এই টুনি, আমার পা খুব ব্যথা করছে, আমার পা একটু মালিশ করে দে তো। মিনু যখন এভাবে বলছিল এমন সময় ওখানে লাল মুরগি চলে আসে। শুনুন মাসিমা, টুনি কোনো কাজ করতে পারবে না, ও এখন অসুস্থ। আপনার যদি এত সমস্যা হয় তাহলে আপনি একটা দাসী রাখতে পারেন। কি এই মুরগি, তোর এত বড় সাহস! তুই সামান্য একটা মুরগি হয়ে আমার মুখের উপর কথা বলিস? এই বাড়ির কারো সাহস নেই আমার মুখের উপর কথা বলার। শুনুন মাসিমা, এবার সবাই কথা বলবে আপনার উপর, বেশি কথা বললে একদম পুলিশে ধরিয়ে দিব, কিন্তু টুনি আর চুপ থাকবে না, বুঝতে পেরেছেন? এই বলে লাল মুরগি টুনিকে নিয়ে চলে যায়। আর মিনু রাগে গজগজ করতে থাকে। মিনু যখনই টুনিকে বাপের বাড়ি থেকে গহনা আনতে বলতো বা টাকা আনতে বলতো, তখনই লাল মুরগি টুনির হয়ে প্রতিবাদ করতো। এভাবেই দিন কাটতে থাকে। না, এই লাল মুরগিটা বড্ড জ্বালাতন করছে, আমার লাঠিটা তৈরি করে রাখি, তা যদি বেশি ঝামেলা করে তাহলে একদম মেরে তক্তা বানিয়ে দিব এই মুরগিকে। এই বলে মিনু সুযোগ খুঁজতে থাকে। এরপর একদিন মিনু টুনির উপর অত্যাচার করতে থাকে, তখনই লাল মুরগি প্রতিবাদ করে। তুই আজকেও এসেছিস? তবে রে দাঁড়া। এই বলে মিনু যেই না লাল মুরগিকে একটা লাঠি দিয়ে মারতে যাবে, অমনি লাল মুরগি একটি রাক্ষসী সুখী পায়রাতে পরিণত হয়। এ দেখে মিনু ভীষণ ভয় পেয়ে যায় আর টুনি অনেক অবাক হয়। এ কি, লাল মুরগি থেকে রাক্ষসী? কে কে তুমি? সেটা তুমি তোমার শাশুড়িকেই বলো। কি হলো মা, বলুন বলুন আমি কে? টুনি শোনো, আমি এবারের বউ, তোরা সাথে আমার বিয়ে হয়েছিল, অনেক সুখে আমাদের সংসার চলছিল, কিন্তু এই ডাইনি শাশুড়ি মা আমাকে বাঁচতে দিল না। আমি বাবার বাড়ি থেকে যৌতুক আনিনি বলে ও আমাকে মেরে ফেলে। তুমি এসব কি বলছো? তাহলে সেদিন পালকিতে তুমি ইচ্ছে করে এসেছিলে? হ্যাঁ, আমি জানতাম এই শাশুড়ি তোমার সাথেও একই ভাবে অত্যাচার করবে, তাই তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি লাল মুরগি হয়ে এসেছি। এবার ওকে আমি উচিত শিক্ষা দেব। মিথ্যে মিথ্যে সব মিথ্যে, আমি একে চিনি না, কে তুমি? থাক শাশুড়ি মা, আপনার কথা আর আমি একটু বিশ্বাস করি না, কিন্তু বোন টোনা এসব জানতো না? না টুনি, ও তো শহরে থাকতো, ও এসবের কিচ্ছু জানতো না। তোরা জানে আমি অসুখে মারা গেছি। তবে চলো, আমরা আজ একে এক্ষুনি পুলিশে ধরিয়ে দিব। এরপর টুনি পুলিশকে ফোন করে। আর পুলিশ এসে মিনুকে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।